টেকনাফে কাউন্সিলর একরাম নিহতের ঘটনায় খতিয়ে দেখা হবে অডিও ক্লিপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই তদন্ত কমিটি কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে অবশ্যই সে আইনের ঊর্ধ্বে নয় হত্যাকাণ্ড ধরেই ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার কমিশনের পুলিশ বাহিনীর কোন সদস্য জড়িত আছে তার বিরুদ্ধে ঠিক সেইভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে চলমান মাদক বিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানালো জাতিসংঘ দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ রাজধানী সহ সারা দেশে মাদক বিরোধী অভিযানে আটক 300+ চট্টগ্রামে বিপুল পরিমাণ জব্দ মাদকদ্রব্য ধ্বংস উৎস বন্ধ না হলে নির্মূল কঠিন বললেন সিএমপি কমিশনার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ট্রেনের আগাম টিকিট কিনতে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ লাইন কালোবাজারির অভিযোগ ভিড় নেই বাস কাউন্টারে ছুটির দিনে রাজধানীর শপিং মলগুলোতে উপচে পড়া ভিড় ক্রেতা বিক্রেতার দরদামে জমজমাট ঈদ কেনাকাটা এবং সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দলগত পারফরমেন্স দিয়ে জয় তুলে নেয়ার প্রত্যয় কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা তদন্তে খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রকাশ হওয়া অডিও ক্লিপ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট 26 মে শনিবার রাত 12টার কিছু আগে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের নোয়াখালিয়া পাড়া এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক 31 মে দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনবারের নির্বাচিত কাউন্সিলর একরামুল হককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে তার পরিবার এই সময় সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় অভিযানের সময় একরামের সঙ্গে পরিবারের মোবাইলে কথোপকথনের অডিও ক্লিপ বিভিন্ন সামাজিক মাধ্যমে অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী শুরু হয় সমালোচনা আলোচিত এই ঘটনায় নড়েচড়ে বসে সরকার এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন সদস্য পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটালে তাকে আইনের আওতায় আনা হবে ঘটনা নিয়ে যে অডিওটা আসছে অডিওটা আমার কাছে আসেনি এই অডিওটা আমাদের কাছে আসবে আমরা এটা চেক করব কি হয়েছে না হয়েছে আমরা পরীক্ষা করে দেখব কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে অবশ্যই সে আইনের ঊর্ধ্বে নয় আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে খুব শিগগিরই সত্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি প্রত্যেকটা ঘটনারই তদন্ত হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করার পরে তার তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে তবে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে র‍্যাব সদর দপ্তর অডিও ক্লিপটি হাতে পেয়েছে বিষয়টি তারা তদন্ত করছে তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ মাধ্যম তো হচ্ছে মিডিয়া এদিকে একরামের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তদন্তে যদি বেরিয়ে আসে যে এখানে র‍্যাব বা পুলিশ বাহিনীর কোনো সদস্য জড়িত আছে তার বিরুদ্ধে ঠিক সেইভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে কারণ এটা একটা হত্যাকাণ্ড হিসেবে এটাকে চিহ্নিত করে সেইভাবে মামলা হতে হবে পৌর কাউন্সিলর একরামুল হক টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক ও ব্যবসায়ী কমিটির বর্তমান সভাপতি ছিলেন শাহরিয়ার জামান দ্বীপ সময় সংবাদ ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মাদক বিরোধী অভিযানে কোনো নিরীহ মানুষ নিহত হলে সরকার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে টেকনাফে মাদক বিরোধী অভিযানে নিহত একরাম দলীয় কোন্দলের শিকার হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান এ ধরনের কোনো আলামত পাওয়া যায়নি মাদক বিরোধী অভিযানকে একটি রাজনৈতিক মহল বিরোধিতা করার জন্যই সমালোচনা করছেন বলে অভিযোগ করেন তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে নারী বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের
কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হয় অথবা এই অভিযানের শিকার হয় এ ব্যাপারে ইনভেস্টিগেট করে যারা এই অভিযানের সঙ্গে জড়িত তাদেরকেও এখানে রেহাই দেওয়া হবে এটা মনে করার কোনো কারণ নেই। সে কি ভিকটিম হয়ে গেল এটা খতিয়ে দেখা হচ্ছে। এই গ্রামের ব্যাপারটা সে আমাদের পার্টিরই একজন কর্মী, এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং যিনি এই মন্ত্রণালয় দায়িত্বে আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন, এরপরে আমার মনে হয় আমার কিছু বলা উচিত নয়। এদিকে উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। সকালে নগরীর লালদীঘিতে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য। এদিকে সারাদেশে মাদক বিরোধী অভিযানে আজও আটক করা হয়েছে 300+ ব্যক্তিকে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী চলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান। প্রতিদিন আটক করা হচ্ছে মাদক ব্যবসায়ী সহ জড়িতদের, জব্দ করা হচ্ছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য। শনিবার সকালে চট্টগ্রামের লালদীঘি এলাকায় বিভিন্ন মাদকের আস্তানা থেকে জব্দকৃত মাদক দ্রব্য ধ্বংস করে মেট্রোপলিটন পুলিশ। ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে ছিল 15 লাখ ইয়াবা এবং বিপুল পরিমাণ গাঁজা। পরে পুলিশ সদর দপ্তরে মাদক দ্রব্য ধ্বংস অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, মাদক নির্মূলে এর শেকড়কে ধ্বংস করার চেষ্টা করছে পুলিশ। সবসময়ের জন্যই বলছি যে চরণ ঢাকবো না ধরণী ঢাকবো। এখন যেখান থেকে উৎস সেই উৎস মুখ যদি বন্ধ না হয় তাহলে কিন্তু এই মাদককে নির্মূল করা অত্যন্ত দুরূহ ব্যাপার। কারণ 10টি জায়গা দিয়ে উৎস দিয়ে হয়তো এই মাদকটি আসে, এটি 10,000 জায়গায় বা 50,000 জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো 50,000 জায়গায় 50,000 মানুষকে আইনের আওতায় আনা অত্যন্ত দুরূহ। এই কারণে যদি আমরা উৎস মুখটাকে বন্ধ করতে পারি তাহলে কিন্তু এটি অনেকটাই সহজ হয়ে যায় মাদককে নিবারণ করা, নির্মূল করা। তা আমি বলবো না যে মাদক নির্মূল হয়েছে, অবশ্যই যে পরিস্থিতি এখন এসছে এই কয়েকদিন অভিযানের পরে এই পরিস্থিতি থেকে আরও উন্নতি ঘটাবার জন্য আমরা সচেষ্ট থাকব, কোনোভাবেই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে রাজধানীর পল্লবীতে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় 7 চিহ্নিত মাদক ব্যবসায়ী সহ 27 জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় মাদক দ্রব্য। তবে গণমাধ্যম কর্মীদের কাছে আটককৃতদের পরিচয় ও ছবি দিতে রাজি হয়নি পুলিশ। এদিকে দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য সহ 200+ ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। শুক্রবার রাতে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়ার তিস্তা নদীর বিভিন্ন চরে ব্লক রেড দেয় পুলিশ। অভিযানে তালিকাভুক্ত 7 মাদক ব্যবসায়ী সহ 26 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া রাতভর মাদক বিরোধী অভিযানে রাজশাহীতে 43, গাজীপুরে 21 ও নগাঁয় 18 জন সহ 200+ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসা নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তোহা খান তামিম, সময় সংবাদ। বাংলাদেশে চলমান মাদক বিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। জাতিসংঘের সদস্য দেশ হিসেবে এ ধরনের অভিযানে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি যথাযথ মেনে চলারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে গত মাস থেকে মাদক বিরোধী অভিযান শুরু হয়। অভিযানে পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 9,000, নিহত হয়েছে 127 জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীর বনানীর প্লাটিনাম সুইটস, কিংস কনফেকশনারি সহ 4টি প্রতিষ্ঠানকে 10,00,000 টাকা জরিমানা। পুরান ঢাকায় মেয়াদোত্তীর্ণ নুডলস সেমাই জব্দ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টায় তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দোয়া ও মোনাজাত করেন। এরপর জাতির পিতা সহ শহীদদের আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। পরে সেখানকার স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন আজহার লিমন। যার জন্য 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, এখানে শায়িত হাজার বছরের সে শ্রেষ্ঠ বাঙালি। পবিত্র রমজানকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে অংশ নেন বিশেষ মোনাজাতে।
দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি 15 আগস্টে নিহতদের রুহের প্রতি শান্তি কামনা করা হয়। এরপর সমাধি ক্ষেত্রে নীরবে বসে পরিবারের সদস্যদের নিয়ে ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী। পরে ঈদকে সামনে রেখে দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের হাত থেকে উপহার নেন শেখ রাসেল দুস্থ শিশু পুনর্বাসন এবং প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা। সমাধি কমপ্লেক্সের স্মৃতি বিজড়িত বিভিন্ন কক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন এবং ঈদ উপহার সামগ্রী বিতরণের বাইরেও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে। সংক্ষিপ্ত এই সফরে রাজনৈতিক কোনো কর্মসূচি না থাকলেও নির্বাচনের বছরে দলীয় প্রধানকে কাছে পেয়ে সমান উদ্বেলিত ছিল তৃণমূল। টুঙ্গিপাড়া থেকে আজহার লিমন, সময় সংবাদ, গোপালগঞ্জ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না। সন্ধ্যায় কেরানীগঞ্জে খাড়াকান্দি মাদ্রাসা বাজারে আয়োজিত ইফতার মাহফিলে মন্তব্য করেন তিনি। কেউ যদি বিভিন্ন অজুহাত সৃষ্টি করার চেষ্টা করেন, খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে আসবেন না, তারা নির্বাচনে না গিয়ে আন্দোলন করবেন, তাহলে জনগণই তার সমুচিত জবাব দেবে, নির্বাচন তাদের জন্য থেকে থাকবে না, বসে থাকবে না, নির্বাচন যথাসময় হবে। আমরা স্পষ্ট বলতে চাই, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জন্য যারা আন্দোলনের হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য, কোন আন্দোলনের হুমকি দিয়ে লাভ নাই। আপনাদের সাংগঠনিক সঙ্গে নাই আন্দোলন করার মতো, আপনারা যে ষড়যন্ত্র করছেন গণতন্ত্রকে হত্যা, নির্বাচনকে পাঞ্চার করার, সেই ষড়যন্ত্র আপনাদের সফল হবে না। দ্বিতীয় দিনের মতো ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি হয়েছে আজ। কমলাপুর রেল স্টেশনে 26টি কাউন্টার থেকে একযোগে এই টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টা থেকে। পর্যাপ্ত টিকিট থাকলেও অনেকে কালোবাজারির অভিযোগ করেছেন। তবে সব ধরনের অনিয়ম ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘড়ির কাঁটায় সকাল 8টা, রাতভর অপেক্ষার পর একসঙ্গে খুলে দেওয়া হলো আগাম টিকিট বিক্রির 26টি কাউন্টার। অবশেষে ট্রেনের টিকিট প্রাপ্তি, ঈদের আনন্দ যেন ঠিকরে পড়ছে সেই খুশিতে, মুহূর্তেই যেন সব কষ্ট উধাও। রাত 8:30 সময় এসে বসে রয়েছি, অনেক কষ্টে খুব ভালোভাবেই টিকিট পেয়েছি। এটা বাসায় যে আব্বু আম্মু পরিবার স্বজন সবে একসঙ্গে ঈদ করবো, অনেক অপেক্ষার পরে টিকিটটা পাইছি, এটাই বড় কথা। শনিবার দেয়া হলো 11 জনের টিকিট। তবে টিকিট নিতে এসে সারির প্রথম দিকে থেকেও এসি টিকিট না পাওয়া, লাইনে ধীরগতি, নারীদের কাউন্টার স্বল্পতা সহ নানা অভিযোগ ছিল প্রত্যাশীদের কণ্ঠে। মেয়েদের জন্য একটা কাউন্টার হওয়ার কোনো মানে হয় না, এতজন মানুষ আমরা দাঁড়িয়ে আছে, সিঁড়ি দিয়ে যখন লোক ওঠে তখন লোক ভিতরে ঢুকে পড়ে, আর ওই পিছনে যারা দাঁড়া থাকে তারা পিছনেই দাঁড়া থাকে। এখানে কর্তৃপক্ষের নজরদারি করছে না, আর অনেকেই লাইনের বাইরে থেকে এসে লাইনে ঢুকতেছে। অভিযোগ আমলে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। টিকিট কিন্তু একই নির্দিষ্ট কাউন্টার একটা থেকে কাটা হয় না, যেমন মহিলা কাউন্টার থেকে কিন্তু সব টিকিট দেওয়া হয়, আবার আরেকটা কাউন্টার 6 নম্বর সামরিক বাহিনীর টিকিট, ওখানেও কিন্তু এসি টিকিট দেওয়া হয়। আর স্পেশাল আমরা দিয়েছি, দেখা যাক খুলনা ঈদে এসি টিকিট কি কাটতে কেমন হয় দেখি এবার আমরা প্রথম পরীক্ষামূলকভাবে। এদিকে সার্বিক নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আইন শৃঙ্খলা অনেকটা ভালো এবং এই পর্যন্ত আজকে 2 দিন আপনার টিকিট বিক্রি যাচ্ছে, কিন্তু এরকম কোনো ঘটনা কালোবাজারি বলেন বা কোনো অপরাধের ঘটনা আমাদের কাছে আসেনি। রোববার বিক্রি হবে 12 জনের ট্রেনের টিকিট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও কাঙ্ক্ষিত দিনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। গত 3 দিনের মতো সকাল 6টা থেকে রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়, তবে অন্যান্য দিনের তুলনায় আজ প্রত্যাশীর সংখ্যা ছিল অনেক কম। যানজটের সংখ্যায় এবার প্রতিটি রুটেই বাসের সংখ্যা কমিয়ে আনায় টিকিট সংকট চলছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট না থাকলে অতিরিক্ত বাস নামিয়ে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তারা। আমি যেখানে জব করি, আমার জবটা ছুটি হবে আসলে আপনার 13 জুনে, তো ওই হিসাবে আমি এখানে আর কি টিকিট পাইতেছি না। বীরগঞ্জে যাব, হ্যাঁ, 4 জন যাত্রীর মধ্যে আমরা 2 জন টিকিট পাইছি হানিফে, আর অন্য শ্যামলিতে আমরা 2 জন যাব। কাটতে আসছিলাম 14 তারিখে, ঠিক আছে, মানে মনে করেন যে পাই নাই, 15 তারিখে পাইছি সকাল 9টায়, এখন একটু ভালো লাগতেছে, আমরা বাড়ি যাব। আমাদের সিট তো বেচার শেষের দিকে, এই জন্য লোকও জানে যে সিট নাই,
কারণ আসতেছে না বেশি, চার দিন হয়ে গেছে সিট দেওয়ার আজকে, এখন জাদু চেকটা আছে পিছনে 11 তারিখ 12 তারিখ এগুলার। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংস্কারের পরও ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে কতখানি কার্যকর হবে তা নিয়ে সংশয়ে সাধারণ মানুষ। প্রতিবছর ঈদের আগে তড়িঘড়ি করে সংস্কার কাজ কর্তৃপক্ষের দূরদর্শিতার অভাব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়া মেরামতের পদ্ধতি নিয়েও আপত্তি আছে তাদের। তবে সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি সব শঙ্কা কাটিয়ে নির্বিঘ্ন হবে মহাসড়কের ঈদ যাত্রা। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অনেকাংশই এখন 4 লেনের, তবে হঠাৎ করে কয়েকটি পয়েন্টে তা আবার 2 লেনের। এবারের ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হবে এমন আকস্মিক লেন পরিবর্তন। এছাড়া চন্দ্রা কালিয়াকৈর পৌলি চৌথালা এলাকায় এখনো সংস্কার হয়নি ভাঙাচোরা রাস্তা। এ অবস্থায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ। ঈদের মধ্যে রোডের কাম না হলে বলা মুশকিল হয়ে যাবে। পুরাবে কাজটা কমপ্লিট হবে কিনা ঈদের আগে বলা যাচ্ছে না। ভাঙার জন্য গাড়ি উল্টো উল্টে যাচ্ছে, ঈদের আগে তো সেবার কোনো সম্ভাবনা দেখতেছি না আমরা। কাজ তো করতে দিচ্ছে আবার কোনো জাত করতেছে না। যদিও আটঘাট বেঁধেই নেমেছে সড়ক ও জনপথ অধিদপ্তর, 8 জুনের আগেই এলেঙ্গা সেতুর পাশে আরেকটি সেতু খুলে দেওয়ার পরিকল্পনা তাদের। তবে ঈদের চাপ সামাল দিতে এমন আয়োজন অপরিকল্পিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেখানে খোলার মতো অবস্থা আর কি, যে আমার রাস্তা হয়ে গেছে ব্রিজ ইউজ করার মতো, সেখানে আমরা ঈদ উপলক্ষে এটা খুলে দেব। কৌশলী হওয়া উচিত ছিল, বেশ ভারী বর্ষণের আগে আগে কাজটা যদি করে ফেলতে পারত। সেই ক্ষেত্রে আমি বলবো আমাদের করণীয় হচ্ছে হলো গিয়ে রাস্তাটাকে ইউনিফর্মলি ওপেন করা, ইনক্লুডিং ব্রিজ। এছাড়া সংস্কার প্রক্রিয়া নিয়েও রয়েছে সমালোচনা। বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় বিটুমিনের ব্যবহার কাজে দিবে না। একটা ঘোষণা দেওয়া হয়েছে 8 তারিখের মধ্যে, এবং এটা এমনি মানে আমাদের যে ক্যাপাবিলিটি এটা সম্ভব। রাস্তার সাথে বিটুমিনের লেয়ার দেয়া হয়, যে বৃষ্টির সময় বিটুমিনাস মিক্স দিয়ে যেই মেনটেন্স, সেই পদ্ধতিগত মেনটেন্স করা ঠিক হবে না, এটা অবৈজ্ঞানিক হবে, কারণ এটা থাকা থাকবে না। গর্ত মেরামত করা খুব শক্ত ব্যাপার না, এটা করে ফেলা যায়। নজরটা যেন খানাখন্দক রিপেয়ার করার মধ্যে না থাকে, এটা হলো রিঅ্যাকটিভ মেইনটেনেন্স। বিশেষজ্ঞদের মতে গতি নিয়ন্ত্রণে রেখে বাধাহীন চলাচল নিশ্চিত করা গেলেই মিলবে সুফল। প্রতি বছর ঈদ এলেই সংস্কারের নামে কোনো রকম তড়িঘড়ি করে সামাল দেয়া হয় ঈদের বাড়তি চাপ। এ থেকে দীর্ঘমেয়াদে কোনো সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। সেক্ষেত্রে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 4 লেনের কাজ দ্রুত সমাপ্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, টাঙ্গাইল। সন্ধ্যার সময় আরো থাকছে। স্বেচ্ছায় ফিরতে চাইলে বাংলাদেশে আশ্রয় নেওয়া সব রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সিরাজগঞ্জ ও রাজশাহীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 19 জন। হাইওয়ে পুলিশ জানায় ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সায়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। পরে আহত 19 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। তেরো ঘন্টা পর উদ্ধার হলো বাগেরহাটে দুর্ঘটনা কবলিত 17 টন এলপি গ্যাসবাহী একটি ট্যাঙ্ক লরি। বিকেল 4টার দিকে খুলনা থেকে আসা একটি র্যাকার দিয়ে লরিটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে খুলনা মোংলা মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় যমুনা এলপি গ্যাসের একটি ট্যাঙ্ক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে চালক ও তার সহযোগী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। লরিটি ছিদ্র হয়ে গ্যাস বের হওয়ায় নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি স্থানীয়দের আগুন ব্যবহারে নিষেধ করে মাইকিং করে পুলিশ। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থল ঘিরে রেখে বিকেল থেকে উদ্ধার কাজ শুরু করে। মধুমাসে ফল খাওয়া নিয়ে বিপাকে পড়েছেন ভোক্তারা। পুষ্টিবিদরা রাসায়নিক মেশানো আম স্বাস্থ্যের জন্য নিরাপদ বললেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ফল খাওয়া নিয়ে এমন দোটানা সমস্যার আশু সমাধান চান ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠনগুলো।
এজন্য সব বিভাগের সমন্বয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। অপরিপক্ক ফল পাকানো হচ্ছে কার্বাইড ইথোপিন ব্যবহার করে, এমন অভিযোগে বিগত কয়েকদিনে রাজধানীতে ধ্বংস করা হয় কয়েক হাজার মন আম। ব্যবসায়ীদের দাবি, কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নষ্ট করা হয় মৌসুমি রসালো ফল। রাশেরাম কাইটা এরা কোনো নিরীক্ষা পরীক্ষা না কইরা আমাদের আম ধ্বংস করে দিছে। আমাদের প্রায় 5.5 লক্ষ টাকার আম নিয়ে গেছে, ব্যবসা চলাটাই খুব মুশকিল হয়ে গেছে। পুষ্টিবিদরা বরাবরই ইথোপিন ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে অভয় দিয়ে প্রকাশ করেছেন বিভিন্ন রিপোর্ট, যেখানে দেখা যায় টমেটো, কলা, আম, পেঁপে সহ বেশ কিছু ফলে সর্বোচ্চ 10,000 ppm ইথোপিন ব্যবহারে 24 ঘন্টার মধ্যেই তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত 2 ppm এর নিচে চলে আসে। এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল 2014 সালে এখানে স্টাডি আছে, তারা দেখা যাচ্ছে যে প্রায় 10,000 ppm পর্যন্ত তারা প্রয়োগ করে দেখছে, প্রয়োগ করে দেখা যায় 24 ঘন্টার মধ্যে এটা 2 ppm এর নিচে চলে আসছে। তবে রাসায়নিক বিশেষজ্ঞরা সরকারের এই সংস্থার বক্তব্য মানতে নারাজ। কেন অপবিজ্ঞানকে ব্যবহার করছেন? এটা বিজ্ঞান না, এটা অপবিজ্ঞান। যে সমস্ত লোকজন বলছেন যে এগুলো নিরাপদ, তারা নিশ্চয়ই কারো না কারো পক্ষে কাজ করছেন। পুষ্টিবিদ আর বিশেষজ্ঞদের এমন দ্বিমুখী বক্তব্যে বিভ্রান্ত ভোক্তা সাধারণ, তাই সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শ ক্যাবের। কোন কোন ডাক্তাররা টিভি চ্যানেলে বলে যে কেমিক্যাল দিছে, এটার মধ্যে কোনো বিষ নাই, আবার অন্যান্য ডাক্তাররা বলে এগুলো মানুষের গড়ায় কমায় ফেলাইতেছে। যে বলতে আছে যে কেমিক্যাল আছে তারটাও বিশ্বাস করতে হয়, যে বলতেছে নাই তারটাও বিশ্বাস করতে, কোন দিকে যাবো? বিভ্রান্তি দূর করার জন্য মন্ত্রণালয় থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করাটা যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করি। দেশে প্রতি বছর উৎপাদিত হয় প্রায় 1,21,00,000 মেট্রিক টন ফল। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ উত্তীর্ণ বাসি খাবার রাখা সহ নানা অনিয়মের কারণে রাজধানীর বনানীর কিংস কনফেকশনারি ও প্লাটিনাম সুইটস সহ 4টি প্রতিষ্ঠানকে 10,00,000 টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এদিকে পুরান ঢাকার ছোটকাটরা এলাকায় অভিযানে ভেজালো মেয়াদ উত্তীর্ণ সেমাই, নুডলস ও চিপস জব্দ করা হয়। এ সময় 4টি প্রতিষ্ঠানকে 13,00,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বনানীর কিংস কনফেকশনারি সাজানো আছে নানা রং ও ডিজাইনের আকর্ষণীয় কেক। চড়া মূল্য দিয়ে গ্রাহকেরাও কিনছেন এখানকার কেক, কিন্তু মুনাফার জন্য ভোক্তা স্বার্থ তাদের কাছে নগণ্য। শনিবার দুপুর 1:30 থেকে বিকেল 4:00 পর্যন্ত ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে অনিয়মের এই চিত্র। অভিযান চলে প্লাটিনাম সুইটস পিৎজা ইন ও কোপস্টিক অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টে। বাইরে চাকচিক্য, আর ভেতরে সংরক্ষণ করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা ও বাসি খাবার। ভোক্তা স্বার্থের বিরোধী হওয়ায় 4টি রেস্টুরেন্টকেই 2,50,000 টাকা করে 10,00,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় দেখলাম যে তেলাপোকা হাঁটছে, তারপরে পিৎজার যে চিজগুলো এক্সপায়ার চিজগুলো পিজা বানাচ্ছে, এটা খুবই একটা দুঃখজনক এবং লজ্জাস্কর একটা ব্যাপার। খাবার টেবিলে তেলাপোকা এইভাবে, মানে আমরা চিন্তা করি নাই কখনো এটা। আমি চাচ্ছি যে এই অভিযানটা আপনারা চালিয়ে যান। বনানী থানায় মোট 4টা প্রতিষ্ঠান আমরা আজকে অভিযান করেছি। বিএসটির অনুমোদন তারা নেয় নাই, না নিয়ে বরং বিএসটির মানচিহ্ন ব্যবহার করতেছে এই অপরাধে, এবং কিছু বাসি বাচ্চা খাবার পাওয়া গেছে তাদের ফ্রিজে। টোটাল 4টা প্রতিষ্ঠানকে আজকের অভিযানে মোট 10,00,000 টাকা বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযান চলে রাজধানীর পুরান ঢাকায়ও। বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ছোট কাটরা এলাকায় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল মানহীন ও মেয়াদ উত্তীর্ণ সেমাই, নুডলস ও চিপস। বেনামি কোম্পানির নামে তারা বাজার ছেড়ে দিচ্ছে এবং অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অবস্থায় তারা এই কাজগুলি করছে, যেগুলি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে খিলগাঁও এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং এও ধরা পড়ে অনিয়মের চিত্র। এ সময় তিলপাপাড়া সুপার মার্কেটে বেশ কয়েকটি মাংসের দোকানকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। দাম হু হু করে বেড়ে যায়, সেটা যায় বাজার দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্যই এই ব্যবস্থা। সেই ব্যবস্থার ব্যর্থ ঘটনার কারণে 2টা মাংসের দোকানকে আমরা জরিমানা করেছি 10,000-20,000 টাকা। পরে খিলগাঁও এর সিপাহী পাড়া এলাকায় ওষুধের দোকানেও অভিযান চালানো হয়। মৌসুমি বউ, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনটি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে কেনাকাটা। ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় করছেন নগরবাসী। ঈদ বাজারের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার তারিকুল হাসান আশিকের কাছে। আশিক, রিচার্ড, আজকে 16তম রমজান এসে আমরা বলতেই পারি যে ঈদের কেনাকাটা যেটি চলছে সেটি জমেই উঠেছে।
এবং আমরা ইফতারের আগেই বিভিন্ন শপিং মল এবং কেনাকাটার যেসব স্থান রয়েছে রাজধানীর সেসব জায়গা ঘুরেছি এবং ঘুরে ঘুরে দেখেছি আমরা যে বিভিন্ন স্থানেই শপিং সেন্টার বা শপিং মল বা শপিং মার্কেটগুলো যেগুলো রয়েছে সেসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ যে ক্রেতার সমাগম আমরা লক্ষ্য করেছি আজকে এবং ইফতারের পর সাধারণত আমরা তেমন ক্রেতা দর্শনার্থী লক্ষ্য করি না কিন্তু আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন সেহেতু আমি এই মুহূর্তে যে শপিং মলটিতে রয়েছি সেখানে প্রচুর ক্রেতা দর্শনার্থীদের সমাগম রয়েছে হয়তো দর্শকরা যেটি দেখতে পাচ্ছেন আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে 1 থেকে 10 রোজা পর্যন্ত তারা আসলে প্রত্যাশা অনুযায়ী যে ক্রেতা সমাগম আশা করেছিলেন সেটা না হলেও 10 রোজার পর থেকেই কিন্তু আস্তে আস্তে ক্রেতা সমাগম বাড়ছে সেই সঙ্গে কিন্তু বিক্রেতারা যেটি ধারণা করছেন যে আস্তে আস্তে এই যে কেনাকাটা সেটি আরও বেশি জমি উঠবে বলে তারা আশা করছেন আমরা যেমনটা দেখে থাকি যে প্রতি বছরই বা যারা শেষ মুহূর্তে গিয়ে আসলে কেনাকাটা সময় পান না তারাই কিন্তু রোজার শুরুর দিকে কেনাকাটা করে ফেলেন এবং এই যে ঈদকে কেন্দ্র করে রাজধানীর সহ সারা দেশে প্রায় একরকম ক্রেতা বিক্রেতারা তাদের যে উদ্দেশ্যকে সামনে রেখে অর্থাৎ যে প্রচুর পরিমাণ কেনা বেচা হবে এবং তারা তাদের যে প্রত্যাশিত ব্যবসা সেটি করতে পারবেন এই ধারণাকে মাথায় রেখে কিন্তু তারা প্রচুর ভিন্ন নতুন নতুন পোশাক নিয়ে আসেন এবং আমরা শুধু পোশাক নয় জুতা সহ বিভিন্ন কসমেটিক্স এবং এমনকি মুঠোফোনের দোকানেও আমরা দেখেছি যে ঈদকে কেন্দ্র করে যে ভিড় সেটি আমরা লক্ষ্য করি তো রিচার্ড রাজধানীর আমি একটি শপিং মলে রয়েছি সেখান থেকে এই ছিল আসলে কেনাকাটার সব শেষ ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ তারই খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তারিকুল হাসান আশিক এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার কাউন্সিলর একরাম নিহতের ঘটনায় খতিয়ে দেখা হবে অডিও ক্লিপ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই তদন্ত কমিটি মাদক বিরোধী অভিযান পর্যবেক্ষণের কথা জানালো জাতিসংঘ রাজধানী সহ সারাদেশে মাদক বিরোধী অভিযানে আটক 300+ চট্টগ্রামে বিপুল পরিমাণ জব্দ মাদকদ্রব্য ধ্বংস উৎস বন্ধ না হলে নির্মূল কঠিন বললেন সিএমপি কমিশনার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ ট্রেনের আগাম টিকিট কিনতে ঢাকা ও চট্টগ্রাম রেল স্টেশনে দীর্ঘ লাইন কালোবাজারির অভিযোগ ভিড় নেই বাস কাউন্টারে এবং সিরিজের প্রথম টি টোয়েন্টিতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দলগত পারফরমেন্স দিয়ে জয় তুলে নেয়ার প্রত্যয় এই ছিল সন্ধ্যার সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়